আসসালামু আলাইকুম, আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি শোলা কচুর রেসিপি নিয়ে এসেছি। কিভাবে আজকে আমি শোলা কচুটা রান্না করব, ডিম দিয়ে, আমার সাথেই থাকবেন। আর যদি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ সবাই আমার পাশে থেকে একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি এখানে শোলা কচুটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটো করতে পারেন বা বড় বড় ডুম করেও নিতে পারেন। আমি টুকরো করে কেটে নিয়ে এবার কচুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ছোলা কচুটা যেন মুখে না লাগে এর জন্য আমি সামান্য গরম পানিতে ভাপে নেব। এর জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে একটু আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবার কচুটাকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে নেড়ে। আমি এটাকে খুব বেশি সেদ্ধ করবো না, সামান্য পানিটা ফুটে আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো। এতে করে মুখে লাগার কোনো সম্ভাবনা থাকবে না, মুখ গলা চুলকাবে না। এর জন্য কচুটাকে আমি সামান্য ভাপে নিলাম। কচুটা আমার ভাপে না হয়ে গেলে আমি একটা স্টেনারে পানি ঝরাতে দিলাম। এদিকে চুলায় চলে আসলাম। চুলায় আমি যে ডিম দিয়ে আমি রান্না করবো সেই ডিমটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এবার ডিমটাকে আমি ভুনিয়ে নিচ্ছি। ডিম ভুনা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আবার কচুগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও ছোলা কচু রান্না করবেন, দেখবেন যে মুখে লাগবে না এবং অনেক মজাদার একটি রেসিপি। ছোলা কচু সবাই খুব মজা করে খাবে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়ো আমি হাফ চামচ পরিমাণ। এখানে আমি বাটা মশলা ইউজ করেছি, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, সেই বাটা মশলা আমি এখানে ইউজ করেছি। দিয়ে দিচ্ছি উঁচু করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে। এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। এবার সবগুলো দিয়ে একসঙ্গে মেখে নিয়ে আমি পানি দিয়ে দিকে অপেক্ষা করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো পানিটা আমার অনেকটা কমে এসেছে। এর মধ্যে আমি এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আমাদের আজকে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আর আপনারা চাইলেই আমার এই ভিডিও থেকে একটু ঘুরে আসতে পারেন। এই তো আমার ছোলা কচুর তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ইয়াম্মি হয়েছে। গরম গরম ভাতের সাথে আপনারাও পরিবেশন করতে পারেন এভাবে ছোলা কচুর তরকারি রান্না করলে। আজ এখানেই শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।